নমস্কার, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুত আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের রং কেমন হলে মানুষের ভাগ্য কেমন হয়। ভিডিও দেখে আর নিজের হাতের রং দেখে আপনি অনেকটাই বুঝে যেতে পারবেন আপনার ভাগ্য কেমন হতে চলেছে। হস্তরেখা বিচার পদ্ধতি হলো এক পর্যবেক্ষণধর্মী বিজ্ঞান। বহু যুগ ধরে এই শাস্ত্রের চর্চা বিভিন্ন দেশে দেশে আলোচিত হলেও হস্তরেখা বিদ্যা আমার মাতৃভূমির নিজস্ব বিদ্যা। হস্তরেখা বিচার করাতে হলে যেমন হাতের গঠনমূলক বৈশিষ্ট্যর সঙ্গে হাতের রেখা এবং নানা চিহ্নের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তেমনি হাতের রঙেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হাতের রঙও মানুষের অনেক কিছু বলে দিতে পারে। গ্রন্থে স্পষ্ট বর্ণিত আছে, ধনী পানিতলে রক্তে নীলে মদ্যং পিবেন নর, আগ্রায় গমন পিতে কমলে ধন বর্জিত। অর্থাৎ ধনী বা সমৃদ্ধশালীর হাতের রং রক্তবর্ণের অর্থাৎ লালচে ধরনের হয়, আর যাদের হাত নীলচে ধরনের হয় তারা মদ্যপ্রেমী হয়। যাদের হাতের রং হলদে আভাযুক্ত অর্থাৎ মাটির মতো তারা সাধারণত ধনহীন হয়ে থাকে। হস্ত সঞ্জীবন নামক এক গ্রন্থে লাল রঙের হাতকে সর্বশ্রেষ্ঠ হাত বলা হয়েছে। সেখানে লেখা আছে, কর্তল্যর দেব দার্শুল লক্ষ্যা ভৈরেশ্বরাস্ত্রিতা অগম্যা গামিন ই তৈর ক্ষয় নিধনতা স্ত্রিতা অপায়াং কুন্তি নীল কৃষ্ণস্ত ভৈব চ। অর্থাৎ লালচে হাতের ব্যক্তি ঐশ্বর্যশালী হওয়ার ইঙ্গিত বহন করে, উজ্জ্বল হাত ধনী ব্যক্তি হওয়ার সংকেত দেয়, আভাহীন বা শুষ্ক হাত দরিদ্রতার কারণ হয়, নীলচে বা কালচে হাত মদ্যপ হয় এবং হলদে হাত তারা ব্যভিচারী হয়। এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোন রঙের হাতের মানুষের ভাগ্য কেমন হয়। সবার প্রথমে আলোচনা করব লাল রঙের হাতের মানুষের কথা। যাদের হাত লালচে ধরনের হয় তারা জীবনে সমস্ত সুখী ভোগ করে। এরা অত্যন্ত আশাবাদী হয় এবং একটু ভাবুক প্রকৃতি ও রাগী স্বভাবের হয়ে থাকে। এরপরে গোলাপি রঙের হাত, যাদের হাত গোলাপি ধরনের হয় তারাও সাধারণত ধনী হয়। এরাও আশাবাদী ও রাগী ধরনের হয়ে থাকে। এদের স্থির বুদ্ধির অভাব থাকে। এরা খুব তাড়াতাড়ি খুশি হয়ে যান, আবার খুব তাড়াতাড়ি রেগেও যান। এদের চিন্তাভাবনা, পছন্দ অপছন্দ সমস্ত কিছুই পরিবর্তনশীল। মধ্য বয়স পর্যন্ত এদের উচ্চ রক্তচাপের প্রবণতা থাকতে পারে। এবার হালকা গোলাপি রঙের হাত, যাদের হাত হালকা গোলাপি রঙের হয় তারা উত্তম মানবীয় গুণ সম্পন্ন হয়ে থাকে এবং ধনী ও ঐশ্বর্যশালী হয়। এদের মধ্যে উৎসাহ প্রবল থাকে। এরা অত্যন্ত ধৈর্যবান। মায়া দয়া ক্ষমা ভালোবাসা এদের প্রকৃতির মূল বৈশিষ্ট্য। এরা আশাবাদী এবং খোশমেজাজি হয়ে থাকে। এরা শিল্পকলা এবং প্রকৃতিপ্রেমী হয়। এবার আলোচনা করব হলদে রঙের হাত। যাদের হাত হলদে ধরনের হয় এরা দৃঢ় ইচ্ছাশক্তির হন না, অর্থাৎ দৃঢ় ইচ্ছাশক্তির অভাব থাকে, তাই মানসিক হতাশাগ্রস্ত ও নিরাশাবাদী হয়ে থাকেন। স্বভাবে তার মিষ্টতার অভাব থাকে। আলস্যর কারণে জীবনের উন্নতিতে বাধা সৃষ্টি হয়। এদের জীবন বেশ সংঘর্ষপূর্ণ হয়ে থাকে। এবার আলোচনা করব বেগুনি রঙের বা নীলচে রঙের হাতের সম্বন্ধে। যাদের হাতের রং হালকা নীলচে বা বেগুনি ধরনের হয়ে থাকে এরা সম্পূর্ণ নিরাশাবাদী। এদের জীবনে এরা অনেক সংঘর্ষ করে। এরা একাকিত্ব থাকতে পছন্দ করে। মদ্যপান বা অন্যান্য ভোগবিলাসের কারণে কার্যক্ষমতা বা প্রতিষ্ঠা নষ্ট হতে পারে। এরা সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করে না। এরা একটু রুক্ষ স্বভাবের হয়ে থাকে। এবার আলোচনা করব কালো রঙের হাত। যাদের হাত কালচে ধরনের হয় এরা কর্ম বিমুখ প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ এরা কর্মঠ হয় না। এরা খুব রহস্যবাদী ধরনের হয়ে থাকে এবং মিথ্যে কথা খুব গুছিয়ে বলতে পারে। এদের মধ্যে পুরুষার্থের অভাব থাকে ও ব্যক্তিত্ব বোধ কম থাকে। এই জাতকেরা শারীরিক সমস্যা ঘিরে থাকেন। এদের বেশ অর্থকষ্ট ভোগ করতে দেখা যায়। কিন্তু কালো রঙের হাতের বিচার করতে গেলে সবার প্রথমে শরীরের রং দেখে নিতে হবে। শরীরের রং যদি অত্যন্ত কালো হয় তাহলে যেই কথাগুলো বললাম এই তথ্যগুলো কার্যকরী হবে না। এবার আলোচনা করব ফ্যাকাশে বা নিস্তেজ ধরনের হাত। যাদের হাত ফ্যাকাশে বা নিস্তেজ ধরনের হয় তারা উৎসাহহীন মানুষ হয়। এদের মধ্যে মানসিক শক্তির খুব অভাব দেখা যায়। এরা কর্মবিমুখ প্রকৃতির হয়। যাদের হাত উজ্জ্বল এবং চমকপ্রদ হয় তারা আলৌকিক শক্তির অধিকারী হয় ও জ্ঞানী হয়ে থাকে। বিচার বিবেচনায় খুব ভারসাম্য বজায় রাখে।
এদের মধ্যে আধ্যাত্মিক চিন্তাধারা থাকে। এরা শান্তিপ্রিয় ও শান্তির দূত এবং সুস্বাস্থ্যের অধিকারী। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়াবেন এবং ভিডিও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। নমস্কার।